আপনি কি জানেন BTS এই সাউথ কোরিয়ান ব্যান্ড শুধুমাত্র বিজ্ঞাপন প্রচার করে কি বিশাল পরিমাণ অর্থ আয় করে এবং তারা এক একটা বিজ্ঞাপন প্রচারের কাজের জন্য কত পারিশ্রমিক পেয়ে থাকে আজকে আপনাদের সঙ্গে BTS বিজ্ঞাপন করে কিংবা ব্র্যান্ড প্রমোশন করে কত বিশাল অর্থ আয় করে সেই তথ্যই শেয়ার করব BTS বিশ্বের মধ্যে অন্যতম বিখ্যাত এই ব্যান্ড তাদের পরিচিতি তো বিশ্বব্যাপী কতখানি রয়েছে সেটা নতুন করে বলার আসলে কিছুই নেই এই ব্যান্ডের নেট সম্পত্তির পরিমাণ প্রায় $100 মিলিয়ন এবং তাদের এক একজন মেম্বাররা যে কি প্রাচুর্যের সঙ্গে জীবনযাপন করে সেটাও অনেকের জানা যাই হোক কনসার্ট অ্যালবাম এসবের মাধ্যমে BTS বিশাল অঙ্কের টাকা তো আয় ঠিকই করে কিন্তু যেহেতু তাদের পপুলারিটি আকাশ ছোঁয়া তাই বিভিন্ন নামি দামি ব্র্যান্ড তাদের পণ্যের প্রচার কাজের জন্য মুখিয়ে থাকে এই ব্যান্ডের সঙ্গে পার্টনারশিপ করার জন্য এবং এই বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে BTS ব্যান্ডের পারিশ্রমিক চাহিদাও কিন্তু কম নয় 2019 সালে কোরিয়ান একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী BTS লোকাল কোরিয়ান কোনো ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে $2.59 মিলিয়ন থেকে $4.31 মিলিয়ন পর্যন্ত চার্জ করে থাকে অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় $22 কোটি থেকে $36 কোটি সমান এবং জানা যায় যে সাউথ কোরিয়াতে ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে BTS-ই কেবলমাত্র এত সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকে এবং কোরিয়ান গণমাধ্যম koreabu.com-এর প্রতিবেদন অনুযায়ী 2021 সালে BTS বিজ্ঞাপন প্রচারের কাজ করে রেকর্ড পরিমাণ অর্থ আয় করেছে এবং তারাই এখন রয়েছে No. 1 পজিশনে BTS ব্যান্ড প্রায় 11টা নামি দামি ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচার কাজে যুক্ত এবং 2021-এ তাদের সবচাইতে বড় ডিল ছিল গ্লোবাল ফুড চেইন কোম্পানি ম্যাকডোনাল্ডসের সঙ্গে কোলাবোরেশন এবং এই প্রচার কাজে অংশ নিয়েই BTS পেয়েছে $8.45 মিলিয়ন বাংলাদেশ টাকায় যার পরিমাণ প্রায় $72 কোটি এছাড়া আরও কয়েকটা কোম্পানি যেমন স্যামসাং স্পোর্টস ক্লোদিং ব্র্যান্ড ফিলা তারপর কোরিয়ান বিয়ার কোম্পানি ক্লাউড এবং কার কোম্পানি হুন্দাইয়ের বিজ্ঞাপন প্রচারের কাজ করে 2021 সালে BTS সর্বমোট আয় করেছে প্রায় $54.9 মিলিয়ন অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় $471 কোটি এবং আপনি এটাও জানলে অবাক হবেন তাদের বিজ্ঞাপন প্রচারণা কতটা পাওয়ারফুল হয় 2020 সালে যখন হুন্দাইয়ের সঙ্গে BTS প্রথমবার কোলাবোরেট করে তখন হুন্দাইয়ের কাছে এত গাড়ির অর্ডার এসেছিল যে তাদেরকে চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছিল এমনকি অর্ডার নেওয়ার প্রায় 6 মাস পর তারা কাস্টমারদের গাড়ি ডেলিভার করত সো ভিউয়ার্স BTS ব্যান্ডের বিজ্ঞাপনের ক্ষেত্রে তাদের আয়ের এমন ইনফরমেশন জেনে আপনার কি রিয়াকশন জানাতে কিন্তু ভুলবেন না আপনারা দেখছেন স্টার গল্প বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল